নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সায়েন্স না শাখায় অ্যাডমিশান হয়েছেন, বিশেষ করে কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, জিওলজি, বটানি এই বা জিওগ্রাফি, ম্যাথ সমস্ত সাবজেক্টের ছাত্রছাত্রীদের জন্য নোটিফিকেশান একটা পাবলিশ করে দিয়েছে, যেটা হলো প্র্যাকটিক্যাল সংক্রান্ত। আপনাদের ফার্স্ট ফেজ প্র্যাকটিক্যাল হয়ে গেছে এবং সেকেন্ড ফেজ যে প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এবং সেই মর্মে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটা নোটিফিকেশান পাবলিশ করেছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এবং কাদের কোথায় পড়ছে, কোন ডেটে পরীক্ষা হচ্ছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কতদিন ধরে চলবে, কোন কোন দিনগুলোতে আপনাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু নিয়ে আমি শুরু করব। এবং সেই সঙ্গে থিওরি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষা কীভাবে আপনাদের একসাথে দুটো পরীক্ষা চলবে, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করার জন্য চলে এসেছি। যারা এই মুহূর্তে সায়েন্সের স্টুডেন্ট আছে, বেশ করে তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই করে আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি সেটা একে একে আলোচনা করছি। দেখছেন এই যে আজ 20/11, আবার বলছি 20/11/2024, এই নোটিফিকেশানটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করেছিল। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে LCSE 2024 অর্থাৎ ফেজ টু, অর্থাৎ যাদের পেপার 2/6 কিংবা DS পেপার 21 কিংবা S পেপার আপনার 0/3 আছে, ঠিক আছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল সেকেন্ড ফেজ প্র্যাকটিক্যাল হবে। অর্থাৎ কেমিস্ট্রি যারা CC 02 কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, জিওলজি আপনাদের 12 দিন ধরে পরীক্ষা হবে, ঠিক আছে। আর যাদের CC 03 আপনাদের বেশ করে বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স এবং জিওলজি আপনাদেরও 12 দিন ধরে পরীক্ষা হবে। আর যাদের CC 03 ম্যাথ কেবলমাত্র, তাদের 18 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই পরীক্ষাটা মূলত আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে বা হাতে কলমে শেখাবে, এবং লাস্ট দিনে আপনি কী শিখলেন সেইটার উপরে একটা মার্কস দিয়ে দেবে, যেটা আপনাদের এর আগে ফার্স্ট ফেজে হয়েছেন, আপনাদের নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। এবং যাদের DSC 21 বটানি, কেমিস্ট্রি, ফিজিক্স এ আপনাদের 12 দিন ধরেই এই ট্রেনিংটা হবে, ঠিক আছে। আর যাদের সাবসিডারি পেপার আছে S3 বটানি, ফিজিক্স, জিওলজি 10 দিন হবে, ঠিক আছে। এই গেল, এইবার আসছে কি, অলরেডি ইউনিভার্সিটি এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের নোটিশটা দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে স্যাটারডে এবং সানডে এবং হলিডে, এই 3 দিন আপনাদের পরীক্ষাটা হবে। যে কোনো স্যাটারডে, সানডে এবং হলিডে আপনাদের পরীক্ষাগুলো করাবে, সেই মর্মে একটা রুটিন পাবলিশ করতে চলেছে। আর সেটা সময়টা হবে 9টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে। পরীক্ষাটা শুরু হচ্ছে কবে, না ডিসেম্বর মাসের 1 তারিখ, আবার বলছি ডিসেম্বর মাসে 1 তারিখ শুরু হবে, আর এপ্রিল মাসের 6 তারিখ 2025 এই তারিখ পর্যন্ত চলবে এই প্রোগ্রামটা। 8 থেকে 10 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে, ঠিক আছে। এবং আপনাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল থিওরি, সেই পরীক্ষার ফাঁকে ফাঁকে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। এবং যদিও এটা আগে শুরু করছে, এবং যে কটা পড়ে থাকবে ফাইনাল পরীক্ষার, আপনাদের ফাঁকে ফাঁকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো করিয়ে নেবে। এবং আপনারা এই ফেব্রুয়ারি মাসে এখানে দেখেন ডিসেম্বর 2024 এবং ফেব্রুয়ারি 2025 এই যে শিক্ষাবর্ষ আছে এর মধ্যেই আপনাদের সমস্ত কমপ্লিট করবে। আর একটা জিনিস এখানে দেখে নিন, এখানটায় টোটাল যে প্রোগ্রামটা, এই যে অ্যাডমিটটা আছে, সেই অ্যাডমিটটা কিন্তু এই পরীক্ষার খুব তাড়াতাড়ি, যে আপনাদের থিওরি পরীক্ষার অ্যাডমিট ছাড়বে সেই পরীক্ষায় কিন্তু ওই অ্যাডমিটটা সাবজেক্টটা লেখা থাকবে। যাই হোক, এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বিষয় থাকে সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। তবে আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি, কাদের কোন কলেজে সিট পড়েছে সেটা আমি বলার জন্যই এখানে দেখে নিন। এখানে অলরেডি দমদম মতিঝিল কলেজে যাদের সিট পড়েছে, আপনারা একটু দেখে নিন কাদের কাদের দমদম মতিঝিল কলেজে সিট পড়েছে। এখানে
A0 দমদম মতিঝিল কলেজে স্টুডেন্টদের হবে, গুরুদাস কলেজ, মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজ, রাজা NL খান এবং বর্ধমান রাজ কলেজ, চন্দননগর বারাসাত গভর্নমেন্ট কলেজ, চাকদা কলেজের কৃষ্ণনাথ কলেজ, পাঁশকুড়া, রামপুরহাট, পূর্ব জগদ্দল, বঙ্কিম সর্দার কলেজ, ধ্রুবচাঁদ হালদার কলেজ, রাজা PM কলেজ এবং শিবর সিং কলেজ। এই এই কলেজগুলোর যে প্র্যাকটিস যে সাবজেক্টগুলো আছে যেমন বটানি, ফিজিক্স এবং জিওলজি, এই সাবজেক্টের সমস্ত ছাত্রছাত্রীদের এই কলেজে সিট পড়েছে। আচ্ছা, এরপরে আসছি দেখুন আপনার ঘাটাল RS মহাবিদ্যালয়। ঘাটাল মহাবিদ্যালয়ে বলছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, রাজা এনে মানে অ্যাকচুয়ালি সব কলেজ সব এখানে পড়েছে, রাজা কিছু কিছু ছেলেদের ভাগ করে দিয়েছে, রাজা NL খান কলেজ, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, এগরা SSV, পাঁশকুড়া, গোবর গড়বেতা, বাগনান এবং এবার আছে খড়গপুর আছে, মহিষাদল গার্লস কলেজ। এরপরে আসছি শিলিগুড়ি, শিলিগুড়ি কলেজে সিট পড়েছে শিলিগুড়ি AC কলেজ, গৌড় কলেজ, এরপরে আছে কলিয়াগঞ্জ কলেজ, এইগুলোকে ওখানে সিট পড়েছে। এরপরে আসছি যে রাজা PM কলেজ, রাজা PM কলেজে সিট পড়েছে কাদের, না গুরুদাস কলেজের, মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউট, বারাসাত, চাকদা, কৃষ্ণনাথ, ভৈরব গাঙ্গুলি কলেজ, বঙ্কিম সর্দার কলেজ, রাজা PM কলেজ এবং শিপত সিং কলেজ। তবে এখানে কাদের এখানে সিট পড়েছে না, বটানি স্টুডেন্টদের শুধু এখানে সিট পড়েছে। এরপরে আসছি এটাই হচ্ছে লাস্ট, সেটা হলো যে NSU দুর্গাপুরে যেখানে আছে এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, রাজা NL কলেজ, বর্ধমান কলেজ, BB কলেজ, শ্রী বিদ্যাসাগর কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ এবং সিপি কলেজ, এই স্টুডেন্টদের এখানে সিট পড়েছে। যাই হোক, আপনারা দেখে নিলেন, সেই অনুসারে আপনার প্রিপারেশান। ধন্যবাদ, ভালো থাকুন, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করুন। নমস্কার।